আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব যে আপনার মোবাইল সিমটি আপনি কিভাবে রিচার্জ করতে পারেন আপনার এটিএম মেশিন থেকে, আপনার সেটি আপনি যে কোনো সিম হোক না কেন। আজকে আমি একটি প্রসেস দেখাবো, যে প্রসেসটি যেটা আপনি ফলো করেন ইনশাল্লাহ আপনার সকল সিমের প্রসেস একই। আজকে আমরা দেখবো যে কীভাবে এসএনবি আলাহলি এটিএম মেশিন থেকে আমরা কিভাবে আমাদের সাওয়ার সিমকে রিচার্জ করতে পারি। তাহলে আসুন আমরা চলে যাই স্ক্যানে এবং দেখি নিই কাজটি কীভাবে করা যায়। ফ্রেন্ডস, আপনি দেখতে পাচ্ছেন আমি এসএনবি একটি মেশিনে চলে এসেছি। আর এই ভিডিওটি যদি ফলো করেন, আদার্স যে কোনো আপনার রিচার্জ করবেন যে কোনো ব্যাংক থেকে অথবা এটিএম কার্ড থেকে, প্রসেস একই। আপনি দেখতে পাচ্ছেন আমি কার্ডটি আপনার এখানে ইনসার্ট করে দিচ্ছি প্রথমে। দেন কার্ডের পিনটি আপনি টাইপ, ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন, আমি ইংলিশটি সিলেক্ট করছি। কার্ডের পিন নাম্বারটি টাইপ করে দেবেন, অ্যাকসেপ্ট, ইয়েস। দেন আদার সার্ভিসে ট্যাপ করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাওয়ার রিচার্জ। এখানে মোবাইল নাম্বারটি টাইপ করে দেবেন যে মোবাইলে রিচার্জ করতে চাচ্ছেন। দেন কারেক্ট, এখানে দেখতে পাচ্ছেন কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন, এগুলো এখানে শো হয়েছে। এক্সাম্পল, আমি 20 টাকাই রিচার্জ করতে চাচ্ছি, সিলেক্টেড করে দিচ্ছি। দেন 20 টাকা কাটবে আপনার 23 টাকা। দেন আপনি যদি রিচার্জ করতে চান কনফার্মে দিয়ে দেবেন, আমি কনফার্মে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি রিসিভ হয়েছে আর এখানে একটি পিনটিও বাইরে এসে। এভাবে অতি সহজে আপনার যে কোনো মোবাইলকে রিচার্জ করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মোবাইলে একটি মেসেজ এসেছে। দেন কার্ডটি আপনি বাইরে করে দিবেন, নেক্সট।